সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট উদাহরণ দেখা যাক। ধরা যাক কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে দুটো সাবজেক্টে ম্যাথ আর ফিজিক্স, এই দুটো সাবজেক্টে জিপিএ 5 পেতে হবে। দুটো সাবজেক্টে তাকে জিপিএ 5 পেতে হবে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। সো একজন তখনই ভর্তি পরীক্ষা দিতে পারবে যখন সে ম্যাথও 5 পাবে, ফিজিক্সও জিপিএ 5 পাবে, তখনই সে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তাহলে তার ক্ষেত্রে কন্ডিশনটা কি, সে ম্যাথে এম ম্যাথে ইকুয়াল 5 হতে হবে এবং ফিজিক্স এটাতেও 5 পেতে হবে। যদি পে তাহলে সে সেখানে অ্যাডমিশন টেস্ট দিতে পারবে, অ্যাডমিশন টেস্ট সে দিতে পারবে, অ্যাডমিশন টেস্ট দেওয়ার কন্ডিশনে সে ফুলফিল করবে। এরকম দুটো কন্ডিশন দুটোই যদি সত্য হয় তাহলেই ওই বাক্যটা সত্য হবে। এরকম কোনো কন্ডিশনের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড যেহেতু দুটোই সত্য হতে হবে, সে ম্যাথও 5 পেতে হবে, ফিজিক্সও 5 পেতে হবে, এরকম ক্ষেত্রে তাকে এম্পারসেন্ট অ্যান্ড ইউজ করতে হয়, সরি লজিক্যাল অ্যান্ড ইউজ করতে হয়। সো এবার মূল প্রোগ্রামে আসা যাক। সো প্রথমে আমি ধরে নিলাম দুটো ইন্টিজার, ম্যাথ ফিজিক্স, আর আমরা একটা ইন্টিজার নিব যেটা যে আমরা ট্রু কিনা সেটা চেক করবে, মানে সিকে নিলাম যেটা চেক করার জন্য। সো এখন আমরা ইউজ করব যে সিকে, এটা কি চেক করবে যে সে ম্যাথে 5 পেয়েছে কিনা এবং ফিজিক্সেও সে 5 পেয়েছে কিনা, এবং সে তাকে যদি দুইটাতেই রিকোয়ারমেন্ট 5 হতে হয়, যে দুইটাই সত্য যদি পূরণ করতে হয়, তাহলে মাঝখানে আমরা কি বলেছিলাম যে এম্পারসেন্ট অ্যান্ড ইউজ করতে হবে। সো এখানে আমি তার আগে ম্যাথ আর ফিজিক্সের মান দিয়ে দেই। ম্যাথ ইকুয়াল টু 5, ফিজিক্স ইকুয়াল টু 5, দুটো সত্যই সে ফুলফিল করেছে এই ক্ষেত্রে সে। তাহলে এই সিকেটা সিকে দ্বারা সে বুঝবে যে এটা আমাদের কিটাই বুঝাবে যে সে চান্স পরীক্ষা দিতে সক্ষম কিনা। সো এবার আমরা প্রিন্ট করব, এবার আমরা দেখব আউটপুট। ওয়ান কেন আসলো সেটা হয়তো আবার নতুন করে বোঝানোর কিছু নেই, কিন্তু এই লজিক্যাল অপারেটর বোঝানোর ক্ষেত্রে সেটা আমি আরেকবার বুঝাবো, কারণ এটা এর আগে একবার বোঝানো হয়েছে। প্রথমেই আসা যাক, বলেছেন যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। সো আমরা এটাও বলে দিয়েছিলাম যে কোনো কন্ডিশন যদি সত্য হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটার 1 রিটার্ন করে, আর যদি কোনো কন্ডিশন মিথ্যা হয় তাহলে সেটা সে 0 রিটার্ন করে, এটাও আমি বলে দেওয়া হয়েছিল। সো এখন দেখা যাক আমাদের ব্যাপারটা, যে একটা কন্ডিশন সত্য তাহলে 1, একটা কন্ডিশন সত্য তাহলে 1,
তাহলে দুটো কন্ডিশন সত্যের মধ্যে যদি এন্ড করা হয় তাহলে সেটাও কন্ডিশনটা হবে সত্য। যেমন যেটা আমি বলেছিলাম যে বাংলা যদি ফাইভ পায়, সে যদি ম্যাথও ফাইভ পায়, ফিজিক্সও ফাইভ পায়, তাহলে সে পরীক্ষা দিতে পারবে। এবার একটু বিস্তারিত আলোচনা করি। যদি দুটো কন্ডিশন হয়, এখানে কন্ডিশন নাম্বার ওয়ান, এখানে হচ্ছে কন্ডিশন নাম্বার টু, দুটো কন্ডিশনের ক্ষেত্রে কম্বিনেশন হতে পারে চার রকমের। কীরকম? প্রথমটা ট্রু, পরেরটাও ট্রু, প্রথমটা ট্রু পরেরটা ফলস, প্রথমটা ফলস পরেরটা ট্রু, অত দুটোই ফলস। এই চার ধরনের কম্বিনেশন হইতে পারে। সো এখন যে ব্যাপারটা হচ্ছে যে চার ধরনের কম্বিনেশনটা হচ্ছে, আমি কিন্তু এটা বলতেছি যে ট্রু মানে কিন্তু ওয়ান আর ফলস মানে হচ্ছে জিরো। কোনো কন্ডিশনে মান ট্রু হলে সেই কন্ডিশনটাকে ওয়ান দ্বারা রিপ্লেস করা যায়। যেমন আমি যদি সিকে ইকুয়াল টু হচ্ছে ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ অ্যান্ড ফিজিক্স ইকুয়াল ইকুয়াল ফাইভ, এখানে যদি আমি সিকে ইকুয়াল টু ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ দিতাম তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে যেত, কারণ কি ম্যাথের মানটা হচ্ছে ফাইভ, সে একই কন্ডিশনটা চেক করতেছে, তার মানে কি এই কন্ডিশনটা ট্রু। এখন দেখা যায় এই শর্তের ক্ষেত্রে ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ, ফিজিক্স ইকুয়াল ইকুয়াল ফাইভ দুটো আলাদা কন্ডিশন, দুটি আলাদা কন্ডিশন কিন্তু ট্রু। এই কারণে ট্রু, কারণ ম্যাথের মান ফাইভ, ফিজিক্সের মান ফাইভ। ঠিক সেরকমই এখানে বলতেছে যে কন্ডিশনটাতে মধ্যে চার রকমের কম্বিনেশন হতে পারে। একটা হচ্ছে দুইটা সত্য হতে পারে, একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, দুইটা মিথ্যা। সো এদের মধ্যে যখন আমরা এন্ড করব, যখন আমরা লজিক্যাল এন্ড করতেছি দুটো কন্ডিশনের মধ্যে, তখন লজিক্যাল এই এন্ড করলে এই প্রথম দুটো কন্ডিশনে যদি ট্রু হয়, এখানে দেখা যাচ্ছে যে ম্যাথ আর ফিজিক্স দুটো কন্ডিশনেই যদি ট্রু হয় তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে, তার মানটা হচ্ছে ট্রু। যদি সে যে কোনো একটা ফলস হয়ে যায় সে কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ বলা হয়েছে যে দূরেতেই ম্যাথ এবং ফিজিক্স দূরেতেই ফাইভ লাগবে, সে ম্যাথে ফাইভ পেলো বাট ফিজিক্সে ফাইভ পেলো না, তাহলে তো সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই জন্যই এখানে যে কোনো একটা কন্ডিশন যে হয়, যদি সে ম্যাথে ফাইভ পায় ফিজিক্সে না পায় তাহলে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, যদি সে ম্যাথে না পায় ফিজিক্সে পায় তাও সে পরীক্ষা দিতে পারবে না। আর সেটা হচ্ছে যে দুটোই যদি ফলস হয়, মানে সে যদি ম্যাথও না পায় ফিজিক্সও না পায় তাও সে পরীক্ষা দিতে পারবে না, এটা অটোমেটিক্যালি ফলস হয়ে যাচ্ছে। সো এরকম এখন দেখা যাক কম্বিনেশন কিন্তু একটাই হবে, চারটাই হবে, সরি কম্বিনেশন কিন্তু দুটা দুটা কন্ডিশনের মধ্যে করলে চারটেই হবে। এখন আসে যাক যে যদি রিকোয়ারমেন্ট এরকম থাকে যে ম্যাথ আর ফিজিক্সের মধ্যে যে কোনো অন্তত যদি একটাতেই থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে, তাহলে কিন্তু কন্ডিশনটা আলাদা। যে ম্যাথ আর ফিজিক্স যে কোনো একটাতে যদি সে ফাইভ পায়, যদি কমপক্ষে একটাতে ফাইভ পেতে হবে তাহলেই, মানে যে কোনো একটাতে ফাইভ পাইলে সে হবে পরীক্ষা দিতে পারবে, অথবা দুটোতে ফাইভ পেলে সে পরীক্ষাতে অটোমেটিক দিতেই পারবে। সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে লজিক্যাল অর। লজিক্যাল অর এর ক্ষেত্রে কি, যখনই মাত্র দুইটা ফলস হবে তখনই সে মাত্র ফলস হবে, বাকি সব ক্ষেত্রে সে ট্রু হবে। কেন ট্রু হবে? ধরা যাক এখানে দুইটা ট্রু, দুটো ট্রু মানে সে দুটোতে ফাইভ পেয়েছে তাহলে সে পরীক্ষা দিতে পারতেছে, তাহলে সে ওয়ান। এখানে সে মেয়েদের ফিজিক্সের মধ্যে কমপক্ষে একটাতে পেতে হবে, সে মেয়েদের পেয়েছে ফিজিক্সে না পাক তাও সে পরীক্ষা দিতে পারবে, ওয়ান। সে ম্যাথ ফিজিক্স যে কোনো একটা, তাহলে সে মেথে পেলো না কিন্তু ফিজিক্সে পেয়েছে, তাহলে সে পরীক্ষা দিতে পারবে, ওয়ান। কিন্তু যে কোনো একটা বলা হয়েছে, সে মেথও পেলো না ফিজিক্সও পেলো না, তাহলে সে পরীক্ষাটা দিতে পারবে না। এটাই হচ্ছে লজিক্যাল অরের কাজ। আরেকটা হচ্ছে নট। নটের কাজটা হচ্ছে যেটা থাকবে সে উল্টে যাবে। যেমন কীরকম, সেটা আবার একটা নিয়ে কাজ করবে, সে দুটো নিয়ে কাজ করবে না। ধরা যাক যে একটাই শুধুমাত্র যদি কন্ডিশন, সি টু যদি কন্ডিশন হয় তাহলে তার কম্বিনেশন হবে মাত্র দুটো রকমের, হয় ট্রু নাহলে ফলস। যদি ট্রু হয় তাহলে নট ট্রু ইকুয়াল টু ফলস এবং নট ফলস ইকুয়াল টু হচ্ছে ট্রু। এটাই নটটার কাজটা হচ্ছে যে কি যেটা থাকবে সেটা উল্টো। সব মনে হয় যে এরকম একটা ছকের সাহায্যে বুঝতে হয়তো সুবিধা হয়েছে আপনাদের। এবার আমরা এখানে চেক করেছি যে সে এখন বলেছে যে এটাও ট্রু এটাও ট্রু, সেহেতু এদের এর মানটা আমাদের এসেছিল ওয়ান, এটার মানও ওয়ান, এটার মানও ওয়ান, সেহেতু সিকের মানও হচ্ছে ওয়ান। এটা কিন্তু যোগ হচ্ছে না, এটা কিন্তু যোগ হচ্ছে না, মানে কি ওয়ান আর ট্রু ট্রু, দুইটা ট্রুর মধ্যে অ্যাম্পারসেন্ট করলে কী হয়, ট্রু হয়। যদি ম্যাথ ইকুয়াল ইকুয়াল আমি যদি সিক্স দেই, ফিজিক্স ইকুয়াল ইকুয়াল যদি ফাইভ দেই,
তাহলে কিন্তু সেইটা ফলস ধরবে, জিরো, জিরো মানে ফলস। সো আর যেটা বলেছিলাম যে নটের নোটটা একটু বলি, যে ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ, তাহলে এটা হচ্ছে ট্রু একটা কন্ডিশন। সি ইকুয়াল ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ, ম্যাথ ইকুয়াল ইকুয়াল ফাইভ এটা ট্রু কন্ডিশন। যদি আমরা রান করি সেক্ষেত্রে ট্রু হচ্ছে। এখন আমরা নট ট্রু মানে কি ফলস বলছিলাম, তাহলে সামনে যদি আমি একটা নট চিহ্ন বসিয়ে দিই তার মানে কি এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। ইয়েস, এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। সো লজিক আমি এন্ড দেখিয়েছি, লজিক্যাল অরটা আপনারা নিজেরাই ট্রাই করলে পারবেন, না পারলে হেল্প নেওয়ার জন্য ওয়েবসাইটে লিখতে পারেন অথবা আমাকে মেল করতে পারেন, ফেসবুকে এসএমএস দিতে পারেন। আমার মেল আইডি হচ্ছে শরীফ ডট সিএসি ডট এইচএসটিউ অ্যাট জিমেল ডট কম। এর মাধ্যমে আপনি আমার সঙ্গে ফেসবুকেও কানেক্ট করতে পারেন, আমি অথবা জিটকেও কানেক্ট করতে পারেন। সো কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।